আপনাদের একটু আতিথ্যতা, একটু হ্যাঁ একটু আমাদের প্রচার করবেন, একটু শোভা, একটু
তোমাদের নিরাপত্তা দিতে আর নিচে পুলিশ চার্জের চার্জ বিচারপতি সব
সবকিছুর পেছনে পাবলিকেরই হাজার হাজার টাকা, আর প্রত্যেকটা সরকারের এর পেছনে শক্তি, এটা একটা সব ধ্বংস হয়ে যাচ্ছে। তারা একটা পাবলিক আর একটা পাবলিকের সঙ্গে খাপ খাইয়ে রাখতে পারে না, দেখছে এমনি এমনি ঠিক হয়ে যাবে। আরে এটা তো একটা অচল বস্তু, জড় পদার্থ। আর আমরা সচল মানুষগুলো অচল অবস্থায় পড়ে আছি, এক একটা হেডলেস। বাহ বাহ, খুব বড় বড় কাপড় যাচ্ছে স্যার। আর এই সমস্যাগুলো হবে বলেই তো এই জায়গাটা তৈরি হয়েছে, আর সব মানুষকে এক ভালো খারাপ আলাদা বলেই তো এই সিস্টেমটা জন্ম। আর এই জায়গাটা ওই সিস্টেমটাকে ধরে রাখবে, এগিয়ে নিয়ে যাবে, এটাই তো মোদ্দা কথা। এটা হয়তো কোনো সমস্যাই ছিল না। আমার তো পয়েন্ট একই, পাবলিক ঠিক থাকে তো কোনো সমস্যা ছিল না। আরে যারা চোট পাঠে না, একে অপরের সুখে দুঃখে পাশে থাকে না, ভাষা ধর্ম রাজনীতি এসব নিয়ে লড়াই করে, তাদের তো এইরকম অবস্থাই হবে। যেমন পাবলিকটা তেমনি সরকার। আরে রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে তো কেন জব্দ করবো? হ্যাঁ, এই তারা তো অন্তত ভালো কিছু করতে এগিয়ে আসে, দেশের প্রতি একটা ভালোবাসা তো আছে। হ্যাঁ বাহ বাহ, আমার কাছ থেকে চাকরি জ্ঞানের কথা শিখে এখন আমাকে জ্ঞান চাচ্ছিস? আচ্ছা দাদা দাদা, তুই কেউ একখান দেব নি। এই আমি তো আচ্ছা বলতো কাম্মা, এই মানুষটা কখন এরকম দেশের কাছে মানে 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 ভোর থেকে যার হাড় ভাঙা খাটনি শুরু হয় মাঠে, রোদে পুড়ে জলে ভিজে শীতে কাঁপতে কাঁপতে যেহেতু ফসল ফলায় কিন্তু বাজারে তার দাম পর্যন্ত পায় না, নিজের বউ বাচ্চার মুখে দুটো অন্ন তুলে দিতে পারে না, তখন এই মানুষটা কখন এগোবে দেশের কাছে? আর এই মানুষগুলো সারা বছর ফসল ফলিয়ে যে দেশবাসীর মুখে অন্ন তুলে দিচ্ছে, এটা দেশপ্রেম নয়? গাবাট ন্যান্ত হয়ে থাকা যায় কিন্তু খালি পেটে মাছ বিক্রি করে খাবি কি, ঝাঁঝেই মরে যাবি? তা না, সারা যাদেরকে জব্দ করার জন্য এই সিস্টেমটা তৈরি করা হয়েছে তাদের কাছ থেকে ঘুষ আর কাঠপনির টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দিয়ে এই মানুষগুলোকে ফেলে দেয় মৃত্যুর মুখে। আচ্ছা, তোমরা কোনো ভয় নেই কেন? জনগণকে থাকতে হবে।
আমি ওই পাড়ার ভাইয়া অনেক আগে ত্যাগ করছি, আমি এসবের মধ্যে না না অসম্ভব।
সঙ্গে তার দাবি আছে, এত নেতা আফ্রিকার আমেরিকা খেতে হবে সে থামবে না। তাহলে আমাদের লিস্টের প্রথম নাম রমাকান্ত কামা। আমার মনে হচ্ছে
সেটাও তো একটা গরুর সঙ্গে মিলে জায়গা কিনা Oh!
এবার মঞ্চে আমন্ত্রণ করব আমাদের সবার প্রিয়, আমাদের সকলের প্রিয় জননেতা, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান শ্রী শ্রী রমাকান্ত Woo!
Yeah.
সামনে দিয়ে যান। কি রে বাবা সামনের দিক পেছনে? আমি মিস লতিকার সাথে রাত কাটিয়েছি, তো আমার বউ একটু কান্না
বিজ্ঞাপন দিয়ে দিন, হ্যাঁ পুরস্কার ঘোষণা করে দিন স্যার, হ্যাঁ পুরস্কার ঘোষণা করে দিন, পুরস্কার আজ